বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই বিশেষ ভ্লগে। চলুন আজ ঘুরে আসি এক কিংবদন্তির নিবিড় আলয়ে। সো আমরা এখন যাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় প্রাণের মানুষ কুমার বিশ্বজিতদার বাসায়। অনেকদিন ধরেই এই প্রজেক্টের প্ল্যান হচ্ছে। প্রজেক্টটা হচ্ছে তরুণদের নিয়ে গান করছি প্রাণাপের সৌজন্যে, এবং সেখান থেকেই প্রায় 12,000-এর উপরে গান আমাদের এসছে। সেখান থেকে শর্ট আউট করে আমরা 100+ গান নিয়ে এসেছি। ফাইনালিস্ট মার্কিং করবেন আমাদের জাজ কুমার বিশ্বজিৎ। এবং বিশ্বজিৎদা আমি বলি সবসময় আমার পরিবারের মানুষ, প্রাণের মানুষ। আমি কোথাও ঠেকে গেলে আমার যে কোনো পরামর্শে আমি এই মানুষটাকে ফোন দিই, সাথে সাথে সলিউশন করেন। বিশ্বজিৎদার বাসায় এর আগেও গিয়েছি বিভিন্ন কাজে, আড্ডায়, তার ইন্টারভিউ নিতে। আজকে একটু অন্য রকম কাজে যাচ্ছি, তার কিছু ভিডিও বাইট নিব, তিনি কিছু গান শুনবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে ভ্লগটা করার কারণ বিশ্বজিৎদার বাসাটা দেখানো। আমি রাজেশকেও বলবো টোটাল বাসার ভিজুয়ালটা দিতে, কারণ বাসাটা একজন শিল্পীর বাসা সত্যি এমনই হওয়া উচিত। পুরোপুরি শিল্পী বানা মানুষ কুমার বিশ্বজিৎ, এবং বিশ্বজিৎদার সম্পর্কে বলে তো শেষ করা যাবে না। পুরোটা জীবন যিনি আসলে শুধু সঙ্গীতের উপরেই একেবারে ডেডিকেটেড ছিলেন, রয়েছেন, আছেন, এই মানুষটার সাথে ইচ্ছে হলো যে আমার চ্যানেলে বিশ্বজিৎদাকে নিয়ে একটু একটা অন্যরকম ভ্লগ তৈরি করি। হয়তো ভিজুয়াল ইন্টারভিউতে সামনে আসবে, কিন্তু আজকের এই ভিডিওটা একেবারেই আপনাদের জন্য একটা সাক্ষী হয়ে থাকবো। চলুন, কুমার বিশ্বজিৎদের বাসায়। আমি ধানমন্ডি টু এখন উত্তরার ভিতরে ঢুকে গিয়েছি, উত্তরার একেবারে শেষ মাথায় বাড়িটা। চলুন, বাড়িটার নাম হচ্ছে নিবিড়, বিশ্বজিৎদার ছেলের নামে নাম। সো আমরা নিবিড় ভ্রমণ করি। আমরা চলে এসেছি নিবিড় আলয়, দাদার সেই বাসায়। ঘরে ঢুকতেই একটা শীতল অনুভব আপনাকে প্রশান্তি দেবে। হ্যাঁ, আমাদের সবার প্রিয় কুমার বিশ্বজিতের বাসভবন এটি, এক বিন্দুও বাড়ি বলছি না। এ বাড়িতে যতবার এসেছি আমি, আমার এই একই অনুভব মনে হয়েছে। নিবিড়ালয় যেন এক প্রশান্তির বিরাম ঘর, যেখানে শিল্পী নানান ব্যস্ততা, স্টেজ, রেকর্ডিং, ইন্টারভিউজ, নানান রকম এন্ডোর্সমেন্ট শেষ করে নিজ বাড়িতে খানিকটা বিরাম নিতে আসেন। পাঁচতলা এই বাড়িতে আজ জলের ফোয়ারাটা অবশ্য বন্ধ, কারণ স্ত্রী আর সন্তান রয়েছে অনেক দূরে। একমাত্র সন্তান নিবিড় নিউ ইয়র্কে পড়াশোনা করছেন, সঙ্গে রয়েছেন তার মা। এদিকে শিল্পী কুমার বিশ্বজিৎ একটানা শো নিয়ে ভীষণ ব্যস্ত। 50 বছর ধরে গানে রাজত্ব করা এই কিংবদন্তি আজও একইভাবে স্টেজে সমান এবং ঈর্ষণীয় জনপ্রিয়। এমন শিল্পী সত্যিই বিরল আমাদের দেশে। দেয়াল জুড়ে নানান পারিবারিক স্মৃতি আর জীবনের নানান প্রাপ্তির স্মারক। ঘরসজ্জায় অনেক কিছু আছে, কিন্তু কোথাও যেন বাড়াবাড়ি নেই। একেবারেই যেন কুমার বিশ্বজিতের গোছানো জীবনটার মতো, তার নিজস্ব নান্দনিক ক্যারিয়ারের মতোই তার ঘরের আসবাব। দাদার সাথে তার ড্রয়িং রুমে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা তার স্টুডিও ঘরে প্রাণাপের মিউজিক হান্টের কাজটি করতে যাব। সংসারের মেয়ে মানুষ
আজকে কত মাসখানে 3 মাস জন আসছিল 4 মাস তারপর আবার স্থাপত্য নকশায় দারুণ নান্দনিক এই বাড়ি। চারপাশের দালান কোঠা থাকলেও একমাত্র স্থাপত্য নকশার কারণেই সবসময় ঘরে আলো বাতাস ঢুকতে পারে। কুমার বিশ্বজিতের স্টুডিওর পাশে তার কিছু ভিনটেজ ইনস্ট্রুমেন্ট বরাবরই আমাকে মুগ্ধ করে এবং যেই তার এই স্টুডিওতে আসবেন স্টুডিও ঘরে ঢোকার পথেই ডানে পড়বে এই ইনস্ট্রুমেন্টগুলো। আমরা আছি বিশ্বদার স্টুডিও ফ্লোরে, প্রাণাপের যে ক্যাম্পেইনটা চলছে সেখানে আজকে সিলেকশন করবেন বিশ্বদার গান থেকে। আমি আগেই বলেছি এই ফ্লোরটা কিন্তু পাঁচতলা বাড়ির একটা ফ্লোর, এটা আনলাম ভালো লাগলো না রে। আমি স্যানিটাইজারটা পাইনি, স্টকে নাই, 2 দিন লাগবে, আবার তো আমি 2 দিন থাকি নাই, চলে আসছি। মানে এমনি ঠিক আছে, বাট তোর গান গাইতে যে মজাটা আছে না। নিজের মতো করেই নবীন প্রবীণ সকল কম্পোজারের গান গাইবার জন্যই হাই প্রফেশনাল স্টুডিও সেট আপ বসিয়েছেন কুমার বিশ্বজিৎ। তার এই বাড়ির পঞ্চম ফ্লোরে তার নিজস্ব স্টুডিও ঘর। স্টেজ শোতে বিভিন্ন সময় দেশের বাইরে গেলে তাই লেটেস্ট প্রযুক্তির যন্ত্র বা হার্ডওয়্যার কিংবা সফটওয়্যার কেনা শিল্পীর আরও একটি অন্যতম নেশা। বলেছিলাম যে দাদার পুরো ঘরটাই আসলে একটা জাদুঘর, পাসপোর্ট থেকে এখানে কিছু পেপার ডকুমেন্টস আছে, তোমার পেপার কাটি একটু আগোছালো হয়ে আছে। তারপর 1988 সালে চিত্রামিতে প্রকাশিত history.
ভবিষ্যৎ পত্রিকা আমার মনে আছে যে এই মাসের তারিখটা এটা খুব জনপ্রিয় একটা বিভাগ ছিল। প্রিয় বন্ধুরা, এত অল্প সময়ে একজন কিংবদন্তির প্রসঙ্গ বা তাকে নিয়ে এই মানুষ ভ্রমণ অবশ্যই অসম্পূর্ণ থেকে যাবে। খুব জলদি তাই তার সাথে দীর্ঘ এক আলাপচারিতার কথা দিয়েই আমরা নিবিড়ালয় থেকে বের হলাম। ফিরে যাচ্ছি আবারও শহরের নিয়মিত কোলাহলে। আড্ডালাপের মাঝে কুমার বিশ্বজিৎ আমাদের সকলকে দারুণ স্বাদের মধ্যাহ্নভোজ যে করালেন, তার স্বাদ, তার তৃপ্তি অনেকদিন থেকে যাবে। ভালোবাসা, শ্রদ্ধা হে কিংবদন্তি, আমার প্রাণের বিশ্বদার প্রতীক।